হ্যালো গাইস, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো এগেইন আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে, এবং আজকের মেকআপ লুকটি হচ্ছে একটু গ্রিনিশ টাইপ অফ মেকআপ লুক, এবং আমি এই আই মেকআপটিকে পেয়ার করেছি নিউড লিপসের সাহায্যে। তোমরা যদি চাও তোমরা অন্য যে কোনো ধরনের ডার্ক লিপস্টিকও ব্যবহার করতে পারো। আই থিঙ্ক এই আই মেকআপটি ডার্ক যে কোনো লিপস্টিকের সাথেও অনেক অনেক বেশি মানাবে। সো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটি লুক যেটি তোমরা খুব সহজে কোনো বিয়ের পার্টিতে বা যে কোনো ধরনের পার্টিতে করে যেতে পারবে। এবং এই লুকটি আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব কম প্রোডাক্ট ব্যবহার করে করার, এবং সবগুলো প্রোডাক্ট ড্রাগ স্টোরে রেখেছি আমি। সো আশা করি তোমাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের ফুল ভিডিওটা দেখিয়ে দিই। শুরুতেই আমি আমার আই মেকআপ দিয়ে স্টার্ট করছি, এবং আমি আমার আই লিডে একটি কনসিলার লাগিয়ে নিচ্ছি, এবং এটিকে আমি একটি পাউডারের সাহায্যে অলরেডি অফ ক্যামেরা সেট করে নিয়েছি। তারপর অ্যাজ এ আইশ্যাডো প্যালেট আমি চকলেট ইলিক্সির প্যালেটটি ব্যবহার করছি মেকআপ রেভিলেশনের, এবং এখান থেকে এই পিঙ্কিশ কালারটি নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, এবং আজকে আমি এটা অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ধরনের পিঙ্ক শেড ব্যবহার করতে পারো। আমি একটু ডার্ক টাইপ অফ ক্রিজ চাচ্ছিলাম আজকে। তারপরে আমি জুভিয়াসের এই প্যালেটটি থেকে এরকম একটি ডার্ক পিঙ্কিশ পার্পেলি টাইপ অফ কালার নিচ্ছি, এটির নাম হচ্ছে জোবো। তো এটিকে নিয়ে খুব ভালো করে একটু পিসেস ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এক্স্যাক্টলি আমার ক্রিজে ডিপোজিট করছি, এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি ফোকোলোরের অন্ডার প্যালেট থেকে এরকম একটি অরেঞ্জিশ কালার নিচ্ছি, এবং এটিকে নিয়ে খুব ভালো করে আমি আমার ক্রিজের যে কালারটি ব্যবহার করেছিলাম সেটিকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ক্রিজে একটু অরেঞ্জিশ ওয়ার্ম লুক পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি অরেঞ্জ কালারটি ব্যবহার করছি। তোমরা চাইলে এটি ব্যবহার করতে পারো, চাইলে নাও করতে পারো, এটা একটা অপশনাল পার্ট। তারপর আমি আমার ক্রিজে হাফ কাট ক্রিজ ড্র করছি একটি কনসিলারের সাহায্যে, এবং পিসাইজ একটি কনসিলার ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি হাফ কাট ক্রিজটি ড্র করে নিচ্ছি, এবং খুব সাবধানতার বশত এই হাফ কাট ক্রিজটি ড্র করতে হবে যাতে কোনো ধরনের মেসড আপ হয়ে না যায়। এবং তারপর একটি বিগার ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি আমার লিজে হাফ কাট ক্রিজটি স্প্রেড করে নিচ্ছি, এবং তারপরে আমি আমার আই লিজে ফার্স্টে 35G প্যালেট থেকে আমি একটি গ্রিন কালার নিয়ে ব্যবহার করছি আমার লিজে যেখানে আমি কনসিলার ব্যবহার করেছিলাম ঠিক তার উপরে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। ওকে, নাও আমি সেম পালেটটা থেকে এরকম একটি লাইক নেভি ব্লু কালার নিচ্ছি, এবং নিয়ে আমার আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করছি একটি ছোটো পেন্সিল ব্রাশের সাহায্যে। যেহেতু আমি কালারফুল লুক অনেক বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি নেভি ব্লুটা ব্যবহার করছি। তোমরা যারা একটু টোন ডাউন করতে চাও লুকটাকে, তারা ব্রাউন অথবা ব্ল্যাক ব্যবহার করে খুব ভালো করে স্মাচ করে নিতে পারো। সো অ্যাজ আমার নেভি ব্লু পছন্দ, দ্যাটস ওয়াই আমি এটা ব্যবহার করেছি। তারপরে আমি সেম পালেট নিচ্ছি জুভিয়াসের, এবং সেখান থেকে জোবো নামের শেডটি নিয়ে খুব ভালো করে আমার আউটার কর্নারের যে নেভি ব্লু শেডটা সেটা ব্লেন্ড করে নিচ্ছি, এবং ইনার কর্নারের সাথে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কোনো ধরনের কোনো হ্যাশ লাইন্স থাকবে না। নাও টুডে শো স্টপার ফাকলুরের এই লুজ পিগমেন্ট। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে এই লুজ পিগমেন্টের ব্যাপারে অনেক রিভিউ শুনছিলাম, সো দ্যাটস ওয়াই ভাবলাম আজকে ইউজ করি। সো এটিকে আমি আমার ফিঙ্গার টিপের সাহায্যে অল্প একটু নিয়ে আমার নিজে অ্যাপ্লাই করছি গ্রিন কালারটির উপর, এবং ট্রাস্ট মি এটা একদম অল্প লাগে, লাইক একদম টিনি মাইনি অ্যামাউন্ট, সো খুবই 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 কম লাগে। সো এটা আমি নিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি অরেঞ্জ কালারটি দিয়ে ক্রিস্টে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটু ব্লেন্ডেড বেশি মনে হয়। তারপরে আমি আমার ব্রাউ বোনটা হাইলাইট করছি, তার জন্য আমি সেম জুভিয়াস প্যালেট থেকে গিজা নামের সাথে ব্যবহার করছি। এবং এখন আমি ব্যবহার করছি খুবই লাইক একদমই আইশ্যাডো নেই এরকম একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। এতে করে যেটা হবে সবগুলো আইশ্যাডোস খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে, এবং এক্সেস কোনো কালার থাকলে এই ব্রাশটির মধ্যে উঠে চলে আসবে। এবং তারপরে আমি অ্যাজ এ আইলাইনার ব্যবহার করছি ফ্লাওয়ারের এই ওয়াটারপ্রুফ ডিপ লাইনারটি। এটি ওয়ান অফ দ্য বেস্ট লাইনার আই হ্যাভ এভার ইউজড। আমি এর আগে অনেক ধরনের ম্যাট লাইনার ব্যবহার করেছি, বাট এগুলো ওয়াটারপ্রুফ ছিল না। এই লাইনারটি ম্যাট না, এটা একটা ম্যাট ভার্সনও আছে, বাট এটা চোখে লাগালে খুব একদম লাইক প্লাস্টিকই লাগে না। ইটস গ্লোই গ্লসি বাট নট প্লাস্টিকই।
সো এখন আমি আমার ফেস মেকআপে চলে যাবো এবং শুরুতেই প্রাইমার ব্যবহার করে নিচ্ছি। মেবলিনের এই প্রাইমারটি দিয়ে খুব ভালো করে আমার ফেসটাকে প্রাইম করে নিচ্ছি, এবং বলে নিই এর আগে আমি একটু ফেসটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছিলাম। সো খুব ভালো করে আমি ব্যবহার করে নিচ্ছি, এবং ফাউন্ডেশন সম্পর্কে ডিটেলস জানার জন্য আমার আগের ভিডিওটা তোমরা চেক করতে পারো, সেখানে আমি ফাউন্ডেশন কেন কালো হয়ে যায়, কী কী প্রবলেম থাকলে ফাউন্ডেশন বসে না, সেগুলো সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি। সো আশা করি সেই ভিডিওটি দেখলে তোমাদের অনেক অনেক বেশি হেল্প হবে। তারপরে আমি আমার ফেসটাকে কালার কারেক্ট করে নিচ্ছি, এবং তার জন্য আমি ব্যবহার করছি এলএ প্রোর একটি কনসিলার, এবং এটি দিয়ে খুব ভালো করে কালার কারেক্টিং করে নিচ্ছি। তারপর আজকে অ্যাজ এ ফাউন্ডেশন আমি ব্যবহার করছি মেবলিনের এই ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশনটি, এবং আমার শেড হচ্ছে 310। তো এটিকে একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে আমি আমার ফেসের সাথে লাগিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার চেস্টের সাথে এক্স্যাক্ট ম্যাচ, এবং আমি এই ধরনের ফেস পাউডারের ফাউন্ডেশনই ব্যবহার করতে পছন্দ করি যেটা আমার নেইক এবং চেস্টের সাথে ম্যাচ করবে, বিকজ সানটানের কারণে আমার ফেসটা অনেক সময় একটু ডার্ক হয়ে যায়। সো যাতে আমার বডির সাথে এক্স্যাক্ট ম্যাচ করে, দ্যাটস ওয়াই আমি এভাবেই আমার শেড চুজ করি। দেন আজকে আমি ক্রিম কন্ট্যুরিং করব, এবং তার জন্য আমি এলএ প্রো টোস্ট নামের সেটা ব্যবহার করছি। এবং প্রথমে আমি কন্ট্যুরিং করে নিই, ক্রিম কন্ট্যুরিং করলে হাইলাইটার ব্যবহার করার আগে, বিকজ হচ্ছে এতে করে আমার পরবর্তীতে একটু বেশি কালো হয়ে গেলে হাইলাইটিং করে আমি এটাকে একটু টোন ডাউন করতে পারি। তো তারপরে আমি খুব ভালো করে আমার জলাইনও লাগিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি, এবং ক্রিম কন্ট্যুরিং করার সময় সাথে সাথে ব্লেন্ড করে নিতে হবে, না হলে যেটা হবে জমে যাবে কনসিলারটি এবং পরবর্তীতে ব্লেন্ড করতে অনেক অসুবিধা হবে। তারপর সেম কনসিলারের সাহায্যে আমি আমার নোজটাকেও হালকা একটু কন্ট্রোল করে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো ধরনের একটু ডার্ক ব্ল্যাক না হয়ে থাকে। তারপরে আমি এলএ প্রো ইয়েলো কারেক্টারটি দিয়ে খুব ভালো করে আমার চোখের নিচে এবং যেসব জায়গায় আমি হাইলাইটিং করি সে সকল জায়গায় আমি হাইলাইটিং করে নিচ্ছি, এবং খুব ভালো করে আমি অফ ক্যামেরা একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার ফুল ফেসটাকে সেট করার জন্য আমি এও এর বানানা পাউডারটি ব্যবহার করছি। তোমরা সবাই জানো এই পাউডারটি আমার অনেক ফেভারিট, এবং সবগুলো লুকই আমি এই পাউডারটি ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমি আর নতুন করে তোমাদেরকে শো করলাম না। তোমরা সবাই জানো এই পাউডারটি সম্পর্কে, এবং এই পাউডারটি আমি কতটা লাভ করি সবাই সেটা জানো। সো তারপরে আমি পাউডার কন্ট্রোলিংয়ে চলে যাব, এবং স্লিকের কন্ট্রোল কিট থেকে হালকা একটু কন্ট্রোল পাউডার নিয়ে আমি সেম ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি আমার চিক্সে অ্যান্ড যে জায়গায় আমি কন্ট্রোলিং করি সেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার লোয়ার ওয়াটার লাইনে একটি কাজল ব্যবহার করছি, এটি একটি নুট কাজল, এটি রিমেল স্ক্যান্ডালাইজার একটি কাজল। অ্যান্ড দেন আমি লোয়ার ল্যাশ লাইনে গ্রিন কালারটি ব্যবহার করছি। অ্যান্ড আই এম রিয়েলি ভেরি সরি, তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো পাখি কিচির মিচির আওয়াজ শুনতে পাও, ইটস মাই বার্ড, সো প্লিজ বেয়ার উইথ দ্যাট। অ্যান্ড দেন আমি হচ্ছে সেম জবো শেডটিকে নিয়ে আমি আমার গ্রিন কালারটিকে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রিন কালারটির সাথে। নাও আমি আমার ইনার কর্নারে হাইলাইটিং করে নিচ্ছি একটি হাইলাইটারের সাহায্যে, এবং এটি সেম প্যালেটের গিজা নামে সেটটি। সো এখন আমি ফলস আইল্যাশ পরে নিচ্ছি, এবং আমি অফ ক্যামেরা মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম সেটা আমি দেখালাম না। সো খুব ভালো করে ফলস আইল্যাশ পরে নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, টেকনিকের ব্লাশ প্যালেট থেকে আমি একটি পিঙ্ক কালার নিয়ে খুব ভালো করে আমার চিক্সে লাগিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এখন আমি ফেসটাকে হাইলাইটিং করবো, পাউডার হাইলাইটিং, এবং তার জন্য আমি ওয়েটন ওয়ার্ল্ডের প্রিশিয়াস পেটালস এই হাইলাইটারটি নিচ্ছি এবং খুব ভালো করে আমার চিক্সে লাগিয়ে নিচ্ছি, এবং যে যে জায়গায় আমি মেনলি হাইলাইটিং করি আমার হায়েস্ট পয়েন্টে ফেসে সেই সে জায়গায় লাগিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কি ফেসের লাইট জ্বলছে, রাইট? সো হাইলাইটিং আমার অনেক অনেক বেশি পছন্দ। এখন আমি আমার ফেসটা সেট করে নিচ্ছি মেকআপ রেভিলেশনের ফিক্সিং স্প্রে সাহায্যে, এবং তারপর অ্যাজ এ লিপস্টিক আমি মেবেলিনের স্মিটার নামে সেটি ব্যবহার করছি। এটা ইনটাই ম্যাট সিরিজের একটি লিপ শেড এবং খুবই সুন্দর নুট পিঙ্কিশ একটি কালার। সো এখন আমি একটু টিপ ব্যবহার করে নিচ্ছি, যেটি ছাড়া আসলে বাঙালি কোনো ধরনের প্রোগ্রাম হয়ই না। সো গার্লস, এর ইজ দ্য ফাইনাল লুক, আই থিঙ্ক তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছোটো ছোটো স্টেপে তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য। তারপরে তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু লিখে দেওয়ার ট্রাই করবো। যদি একটু লিখে দিতে লেট হয়ে যায় বিকজ আমি অনেক বেশি লেজি টাইপিংয়ের ক্ষেত্রে, তাও আমি লিখে দিব তোমাদেরকে, এবং তার জন্য একটু ওয়েট করতে হবে।
ইন দ্য মিন টাইম তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবে না, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্ট দিবে, লাইকস দিবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং ভালো না লাগলে কেন ভালো লাগেনি অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দিবে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, বাই।